পুলিশকে উদ্দেশ্য করে কুকথা। বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়কের নামে অশোকনগর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকেও। বিজেপি বিধায়কের মুখে কুকথার ঝুড়ি অব্যাহত। আগে একাধিকবার পুলিশ ও প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে একাধিক কুকথা বলতে দেখা গিয়েছে তাকে। এবার প্রকাশ্যে বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে থানা জ্বালিয়ে দেওয়া ও থানার ওসিআইসিদের মাথা ফাটানোর নিদান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিধায়কের মন্তব্যে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই দাবিকে সামনে রেখে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। এদিন রাতেই অশোকনগর পৌরসভার পৌরপ্রধান তথা অশোকনগরের তৃণমূল নেতা প্রবোধ সরকারের পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও একটি মামলা রুজু করা হয়েছে। থানায় অভিযোগ করলাম দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই করি আমরা, যা দুর্বৃত্তের মধ্যে কাজ করে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করি। আজকে বিজেপির একজন বিধায়ক স্বপন মজুমদার নাম, বনগাঁ দক্ষিণের বিধায়ক শুনেছি, তিনি এখানে এসে বক্তব্য রাখতে বলেছেন যে পুলিশকে মেরে গাছে বেঁধে রাখো, থানা জ্বালিয়ে দেবো, বিজেপি জ্বালিয়ে দাও, বিডিওকে মেরে মানে শুয়ে দাও। এই সমস্ত কথাবার্তাগুলো আমার মনে হয় যে কোনো ভদ্রলোক বলতে পারে বলে মনে হয় না আমার। এবং যারা মস্তানি করে তারা বোধহয় এই ধরনের কথা বলে না, মস্তানি তো করে এই ধরনের কথা বলে বলে মনে হয় না আমার। তো আমরা আমাদের দলীয় নির্দেশে আজকে থানায় স্বপন মজুমদারকে ডাকি বললাম এবং আমরা বলেছি যে ওকে গ্রেপ্তার করতে হবে এবং যতটা সম্ভব বেশি শাস্তি দেওয়া যায় তত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত গত 27 তারিখ ভুরকুণ্ডা পঞ্চায়েতের সামনে বিজেপির গ্রামীণ মণ্ডলের সভাপতি দিলীপ বৈদ্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। লিখিত অভিযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তাই শনিবার অশোকনগর থানার সামনে নৈহাটি রোডের ওপর বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশ থেকেই পুলিশের বিরুদ্ধে এই হুমকি দেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। একাধিক কার্যকর্তাকে গাছে ঝুলিয়ে দিয়েছে। আমরা বিগত 2019 পরে 200 বেশি কার্যকর্তার দেহ, ভারতীয় জনতা পার্টির দেহ আমাদের শ্মশানে নিয়ে যেতে হয়েছে। আমাদের ভিতরে আগুন আছে, জ্বালা আছে, আর এইসব নপুংসক পুলিশের কারণে তাদেরকে আমরা কি পুজো করব। এ বিষয়ে তৃণমূল নেতা গুপি মজুমদার বলেন, বিজেপি বিধায়কের মন্তব্যে এলাকার শান্তি ব্যাহত হতে পারে, আমরা চাই তাকে গ্রেপ্তার করুক পুলিশ। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সম্বন্ধে ওদের ধারণা নেই। আর যিনি বললেন স্বপন মজুমদার, তিনি জানেন কি জানি না, উনি এনডিপিএস কেসে উনি জেল খেটেছিলেন এর আগে। আর যেই কথাটা, বক্তব্যটা উনি আজকে থানায় রেখেছেন যে থানার পুলিশের মেরে মাথা ফাটিয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব ইমিডিয়েট ওনাকে অ্যারেস্ট করতে হবে এবং নজিরবিহীন শাস্তি দিতে হবে। যে উস্কানিমূলক বক্তব্য, উনি জানেন না অশোকনগর কত, আজ পর্যন্ত অশোকনগরে একটা খুনের রাজনীতি হয়নি, অশোকনগরে একটা খুন সন্ত্রাসের কোনো পরিবেশ নেই। অশোকনগরের বুকে দাঁড়িয়ে অশোকনগরকে উত্তপ্ত করে অশোকনগরের বুকে আবার একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। ঘটনায় রাজনৈতিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।